বোর্ড দেখতে পাচ্ছ ঠিক করে? আর আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? ওকে, গুড আফটারনুন এভরিওয়ান। ওকে, দেখো আগের দিন তোমাদের ওই কার্ড চোখটা পড়াচ্ছিলাম, তোমাদের শব্দগুলো পড়ানো হচ্ছিল। আজকে আগের দিন যতটা পড়েছিলাম তারপর থেকে আমি পড়াবো, কিন্তু তার আগে তোমাদের আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, যেমন জিজ্ঞাসা করছিলাম আগের দিন, ঠিক আছে? কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দাও। যাদের বেঙ্গলি টাইপিং অসুবিধা হবে তারা অবশ্যই বাংলা কপিতে লিখে আমাকে কপি ইমেজটা পাঠাবে, ঠিক আছে? ফার্স্টে তোমাদের জিজ্ঞাসা করছি, বলো গৈরিক, গৈরিক শব্দটার বানান আর গৈরিক শব্দটার অর্থ আমাকে বলো। বেঙ্গলি টাইপিং অসুবিধা থাকলে কপিতে আমাকে লিখে পাঠাও। গৈরিক। গুড আফটারনুন। মহিয়ান, কারেক্ট। হ্যাঁ জারিন, অর্থ ঠিক আছে, বানানটা বলো গৈরিক। জারিন, গরিক বানানটা বলো, পাখিরা কই বলো। মহিয়ান ঠিক আছে, হ্যাঁ দর্শ ঠিক আছে, বানানটা বলো দর্শ। হ্যাঁ কৌস্তব, ভেরি গুড। দর্শ, জারিন, গৈরিক বানানটা বলো আগে। হ্যাঁ জারিন ঠিক আছে, কই বাকিরা বলো। হ্যাঁ বেতিকা, ভেরি গুড। হ্যাঁ দাস ঠিক আছে, বানান। হ্যাঁ দেবান ঠিক আছে। তাহলে গৈরিক বানানটা গয়ে ওই রয়ে হস্যই ক, গয়ে ওই রয়ে হস্যই ক, গৈরিক। আর অর্থ কি বলছিলাম? গেরুয়া রং, তাই তো? এবার আমাকে বলো বানান কৈশোর, কৈশোর বানানটা বলো আর অর্থ বলো। কৈশোর। অভিরূপ অ্যান্সার দাও। আয়ুষ বলো দেখি, মাহফুজুর বলো, বাকিতে রিপ্লাই পেয়েছি। মাহফুজুর বলো, অভিরূপ, আয়ুষ দেখি তো পারো নাকি একটু। হ্যাঁ কৈশোর ঠিক আছে, বাকিরা কৈশোর ঠিক আছে বানান। মহিয়ান, ঋষভ ঠিক আছে, দেবায়ন, কৌস্তব, হ্যাঁ জারিন কারেক্ট, এভরিওয়ান, বাকিরাও বলো। হ্যাঁ দাস ঠিক আছে বানানটা। কিশোর কাল বা কিশোর বয়স, তাই তো দেবায়ন? ঠিক আছে, কিশোর বয়স ঠিক বলেছ, কিশোর কাল। হ্যাঁ দাস, অর্থ ঠিক হয়েছে। কৈশোর, হ্যাঁ ঠিক বানান, কয়ে ওই তালবসয় ওকার র, কৈশোর অর্থ কিশোরকাল, কয়ে ওই তালবসয় ওকার র, কৈশোর। এরপর আমাকে বলো বৈভব, বৈভব বলো তো দেখি। ও আচ্ছা মফিজুর ঠিক আছে, কিন্তু তুমি কপিটা নিজে নিজে করবে কিন্তু অবশ্যই মফিজুর, তুমি কিন্তু মফিজুর কপিতে অবশ্যই কিন্তু নিজে করবে, আমি বলছি, তুমি ল্যাপটপে করছো ঠিক আছে কিন্তু অবশ্যই করবে। ওকে মফিজুর। হ্যাঁ ঋষভ ঠিক, বৈভব। বলো বাকিটা বলো, অর্থ বলো আমাকে বৈভবের। হ্যাঁ মহিয়ান ঠিক। হ্যাঁ দাস ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ কৌস্তব ঠিক আছে, ঋষভ অর্থটা বলো। ঠিক আছে কৌস্তব, ভেরি গুড। হ্যাঁ কৌস্তব ঠিক আছে, হ্যাঁ ঋষভ ঠিক আছে, হ্যাঁ জারিন ঠিক আছে।
অভিরূপে কি সমস্যা হচ্ছে বলো আমাকে। তুমি কি ল্যাপটপ ক্লাস করছো অভিরূপ? অভিরূপ তুমি কি ল্যাপটপে ক্লাস করছো? তাহলে আমাকে একবার বলো। দেবায়ন, ধন সম্পত্তি বানাটা কিন্তু না ঠিক করতে হবে। দন্তেশ্বর পরে ম আর পটা একসাথে, আর তয় তয় অশ্বই। ধ দন্ত ন দেবায়ন, পানাটা ঠিক করো। ধন সম্পত্তি ধ দন্ত ন দন্তেশ্ব ময় পয়টা একসাথে, তারপরে তয়ে তয়ে হস্যই, শুধু ত নয়। ঠিক আছে দেবায়ন, ঠিক করে নাও। বৈভব, তাহলে বয়ে ওই ভ ব, বয়ে ওই ভ ব, বৈভব অর্থ ধন সম্পত্তি। আগের দিন তোমাদের বৈভব অবধি পড়িয়েছিলাম, ঠিক আছে? আজকে তারপর থেকে পড়াবো। তোমরা সবাই কিন্তু অর্থগুলো, এর পরের বাকি শব্দগুলো আমি পড়াবো আজকে, অর্থগুলো অবশ্যই লিখে লিখে পড়বে। তাই কপির একটা ফ্রেশ পেজ বার করে নাও, এরপরে যেখানে বৈভব অবধি লিখেছিলে আগের দিন, তারপর থেকে লিখতে হবে। কপি প্রেসটা রেডি করো, আর তোমাদের বইয়ের ঐকার যোগ দেখো, বাংলা সাহিত্য পরিচয় বইয়ের ঐকার যোগ দেখো। 20 নম্বর পাতা এই পেজটা বার করে নাও, 20 নম্বর পাতা এই পেজটা বার করে নাও, দেখো। তারপরে তারপরে দেখো ভয়ে ওই, তার পাশে বসে গেল র আর ব, কি হলো? ভৈ র, ভয়ে ওই র ব, ভয়তে ওই, তারপরে র, তারপরে ব, ভৈরব মানে মহাদেব বা শিবের আরেক নাম। ভৈরব কার আরেক নাম? মহাদেব বা শিবের আরেক নাম। তাহলে ভৈরবের অর্থ শিব লিখে দাও। হ্যাঁ কৌস্তব, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ দেবান, তুমি একটা কাজ করো, ধন সম্পত্তিটা ধন এর সম্পত্তি একসাথে, মাঝে হাইপেন দেবে না, ধন সম্পত্তি একসাথে লিখে নাও, ঠিক আছে দেবায়ন? ওটা একসাথে করে নাও, ধন সম্পত্তি স্পেলিংটা। ভৈরব ভয়ে ওই রব, ভৈরব অর্থ শিব। হ্যাঁ ঋষভ দেবান, ঠিক আছে, লেখো কৌস্তব, সবাই কপিতে লেখো, কপিতে সবাই লেখো, এখন আমাকে রিপ্লাই দিতে হবে না, সবাই কপিতে লেখো। বয়ে ওই রয়ে আকার গয়ে দীর্ঘি, বয়ে ওই রয়ে আকার গয়ে দীর্ঘি, বই ডাকে বয়ে ওই। হ্যাঁ দেবান, ঠিক আছে, সবাই এখন কপিতে লেখো, এখন রেসপন্স করতে হয় না, আমার হয়ে যাক দিয়ে আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে? বই রয় আকার গয় দিঘি, বৈরাগী হচ্ছে সংসারে, দন্তস্য অর্থ লেখো, দন্তস্য অনুসার, দন্তস্য আকার রয় আকার, সংসারে অনাসক্ত এমন একজন মানুষ তাকে বলা হয় বৈরাগী। অদন্ত নাকার দন্তস্য কয়তে অনাসক্ত, অথবা লিখতে পারো উদাসীন। হর্ষ দয় আকার দন্তস্য দীর্ঘি দন্তেন্য, হর্ষ দয় আকার দন্তস্য দীর্ঘি দন্তেন্য, যার সংসারের প্রতি অনাসক্ত হয়ে গেছে তাকে, মানে যার সংসারের প্রতি কোনো আর আসক্ত নেই এমন মানুষকে বলা হচ্ছে বৈরাগী। এরপরে দেখো ময়না, ময়ে ওই দন্ত নয় আকার ক, ময়ে ওই দন্ত নয় আকার ক। ময়নাক একটি পর্বতের নাম, ঠিক আছে? আমরা পুরাণে দেখতে পাবো একটি পৌরাণিক পর্বতের নাম বলা হয়, বলা হয় হিমালয়ে যারা রাজা ছিলেন হিমালয়ের পুত্র ময়নাক। তাই পৌরাণিক গল্পগুলোতে ময়নাকের নাম পাওয়া যায়, ময়নাক পর্বতের নাম পাওয়া যায়, এই জন্য তোমরা এটা লিখে রাখো পৌরাণিক পর্বত। পয়েও রয় আকার দন্ত নয় হস্যই ক, পৌরাণিক পর্বত, ঠিক আছে? ময়নাক তাহলে কি বললাম? পৌরাণিক পর্বত। এরপরে শৈশব, তালবস্য ওই তালবস্য ব, তালবস্য ওই তালবস্য ব, শৈশব মানে শিশুকাল। আমি আগে দিন তোমাদের কৈশোর পড়ার সময় বললাম না, মানুষের জীবনে, আমাদের জীবনে বয়সের বিভিন্ন ধাপে বিভিন্ন নামে বলা হয়, যেমন তোমরা পড়েছিলে আগের দিন কৈশোর কিশোরকাল, কৈশোরের থেকেও ছোট অবস্থা যখন আমরা থাকি সেটা হচ্ছে শৈশব। লিখে রাখো অর্থ শিশুকাল, তালবস্য অশ্রুই তালবস্য অশ্রু, শিশু কয় আকার লকাল, অথবা আরেকটা লিখতে পারো বাল্যাবস্থা মানে বাল্য অবস্থা, বয় আকার লয় জফলা আকার ব দন্তস্য থয় আকার।
শিশুকাল অথবা বাল্য অবস্থা। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো দন্তস্য ঐ ক ত, দন্তস্য ঐ ক ত, সৈকত, দন্তস্যতে ঐ ক তারপর ত। সৈকত কি? সাধারণত নদী বা সমুদ্রের যেটা বালুর তট থাকে সেই তটটাকে, সেই ধারটাকে বলা হয় সৈকত। তাহলে সৈকতের অর্থ লেখো তট, ত ট, তট বা তদিগি র তীর ভয় দীর্ঘ ময় হাস্যই। তীরভূমি মানে নদীর তীর বা সমুদ্রের ধারে যে বালুর, বালির যে তটটা থাকে না, ধারটা থাকে, সেটাকে বলা হচ্ছে সৈকত। তাহলে তট অথবা তীরভূমি। ঠিক আছে, এরপরে দেখো সই, দন্তস্বয় ঐ সই, দন্ত নয় হস্যই ক, সৈনিক, দন্তস্বয় ঐ দন্ত নয় হস্যই ক, দন্তস্বয় ঐ দন্ত নয় হস্যই ক, সৈনিক মানে সিপাহী, যারা যুদ্ধ করে তাদেরকে আমরা সৈনিক বলি। ঠিক আছে, অর্থ লেখো দন্তস্বয় হস্যই পয় আকার হয় হস্যই, দন্তস্বয় হস্যই পয় আকার হয় হস্যই, সিপাহী। এরপরে লাস্ট দেখো রয়েছে কৈলাস, কয়ে ওই লয় আকার দন্তেস্য, কয়ের সাথে ওই লয় আকার দন্তেস্য। কৈলাস কি বলতো? একটা হয় শিবলোক, মানে আমাদের আমরা দেখেছি, তোমরা দেখবে পুরাণের গল্পগুলোতে তোমরা দেখতে পাবে মহাদেবের বাসস্থান বলা হয় কৈলাস, মহাদেব বলা হয় যে তিনি কৈলাসে বাস, তার বাসস্থান বাস করেন। তাই একটা অর্থ তোমরা লিখতে পারো শিবলোক, তারপর শিব লয়কার শিবলোক। আরেকটা তোমাদের বলি, আমাদের হিমালয় যে পর্বত আছে না, সেই হিমালয় পর্বতমালার একটা শৃঙ্গর নাম হচ্ছে কৈলাস। তাহলে এটাও লেখো অব্লিক দিয়ে, শিবলোক লিখে অব্লিক দিয়ে লেখো হিমালয় পর্বতমালার শৃঙ্গ বিশেষ। হিমালয় আমি নিচে লিখছি দেখো, হয় হস্যই ময় আকার ল উন্তস্ত, হিমালয় পেশ দিয়ে প বয়ের মাথায় রেপ, ত পর্বত ময় আকার লয় আকার র, হিমালয় পর্বতমালার শৃঙ্গ, তালবসরি রি ওয়ে গয়ে শৃঙ্গ, তালবসরি ওয়ে গয়ে শৃঙ্গ বিশেষ, বয় হস্যই তালবসরি একার মধ্যাহ্ন স, হিমালয় পর্বতমালার শৃঙ্গ বিশেষ অথবা শিব লোক। ঠিক আছে, তাহলে কি কি পেলাম আজকে? ভৈরব মহাদেবের একটা নাম, তাই শিব, বৈরাগী সংসারে অনাসক্ত বা উদাসীন যে, তারপরে মৈনা একটি পৌরাণিক পর্বত, শৈশব শিশুকাল বা বাল্যাবস্থা, সৈকত মানে তট বা তীরভূমি, সৈনিক মানে সিপাহী, আর কৈলাস মানে শিবলোক অথবা হিমালয় পর্বতমালার শৃঙ্গ বিশেষ। ঠিক আছে, দেখো কমপ্লিট আজকেরগুলো, সবারই লেখা হলো অর্থগুলো, লিখলে সবাই মানে, কমপ্লিট হলে বলো আমাকে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলো, কোনো অসুবিধা থাকলে ওই কার্যক থেকে, কোনো প্রশ্ন থাকলে কোনো অসুবিধা থাকলে বলো। আর তোমাদের পিটি টু এর সিলেবাস আমি নেক্সট ডে যেদিন ক্লাস হবে এরপরে সেদিন বলবো। ঠিক আছে, এরপর নেক্সট দিন তোমাদের যেটা লাইভ ক্লাস হবে আমি সেদিন তোমাদের পিটি টু বলে দেবো। দেবায়ন বাকি দুটো লিখে নাও, সৈনিক আর কৈলাস লিখে নাও, লেখো মহিয়ান লেখো, বুঝতে পেরে গেছে মহিয়ান লিখে নাও তাড়াতাড়ি, ওকে দেবান, ঠিক আছে একটু স্পিডে লেখো সবাই, বাকিদের হয়েছে? অভিরূপ হয়েছে, আয়ুষ লিখলে তুমি, বিথিকা দর্শ জারিন মাহফুজুর লেখা হয়েছে, ঋষভ লেখা হয়েছে,
ওকে কৌস্তব, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ ঋষভ, ঠিক আছে, ভেরি গুড। ওকে হয়ে গেছে তো, ভেরি গুড। সবাই তোমাদের প্রেজেন্টটা দিয়ে দাও তো। হ্যাঁ দর্শ, ঠিক আছে, কপি। সবাই তোমাদের প্রেজেন্টটা দিয়ে দাও, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই বলো। নেক্সটের অনলাইন ক্লাসে আমি তোমাদের পিটি টু সিলেবাস বলে দেবো, ঠিক আছে? নেক্সট যেদিনই থাকবে ক্লাস দেখবে সেদিনই আমি বলে দেবো, সবাই সেদিনকে অবশ্যই প্রেজেন্ট থাকো, তাহলে তোমরা জেনে যাবে পিটি টু সিলেবাস। কারো কোনো অসুবিধা নাই তো? প্রত্যেকটা বানান কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, আর অর্থগুলো যেগুলো আমি বলে দিলাম সেগুলো ভালো করে মুখস্থ করবে, বানানগুলো কিন্তু লিখে লিখে পড়বে। হ্যাঁ, তাহলে ভালো করে মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, আর অর্থগুলো অবশ্যই লিখে নিয়েছো তোমরা, এবার ভালো করে পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। ওকে দেন, বাই এভরিওয়ান। বানান কিন্তু অবশ্যই লিখে লিখে পড়বে, ঠিক আছে? বাই এভরিওয়ান, বাই। ওকে বিথিকা, ঠিক আছে, প্রেজেন্ট হয়ে যাবে।